সরকারি নির্দেশিকা মেনে বর্ধমান শহরে সোমবার সবজি, মাছ ও মাংসের বাজার সম্পূর্ণ বন্ধ। পূর্ব বর্ধমান জেলা তো বটেই, বর্ধমান শহরেও কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী। গত 24 ঘন্টায় জেলায় মোট 625 জন কোভিডে আক্রান্ত হয়েছেন, আর বর্ধমান শহরে আক্রান্তের সংখ্যা 202 জন। সুতরাং কোভিড বিধিকে আর উপেক্ষা করার মতো কোনো বিলাসিতা দেখানো যাবে না। কোভিডে ধুঁকছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালও। সেখানে এখনও পর্যন্ত মোট 30 জন চিকিৎসক কোভিড পজিটিভ, সকলেই কোয়ারেন্টাইনে গেছেন। পাশাপাশি 35 জন নার্সিংকর্মী ও স্বাস্থ্যকর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন। সব নিয়ে ভয়াবহতা মারাত্মক। এদিন সকালে শহরে তেঁতুলতলা স্টেশন, নীলপুর, বিরাটা, ঝুরঝুরে পুল কিংবা উদয়পল্লী বাজার সর্বস্বই ছিল শুনশান। পুলিশ প্রশাসন সক্রিয় থাকায় কোথাও মাছ, সবজি বা মাংসের বাজার খোলা ছিল না। ব্যবসায়ীরাও সমর্থন জানিয়েছেন প্রশাসনের কোভিড নির্দেশিকাকে। বর্ধমান শহরে যা পরিস্থিতি, যা করোনা হু হু করে বেড়ে চলেছে, সেই অনুযায়ী প্রশাসন থেকে শুরু করে এবং যে এসডিও সাহেব শুরু করে, পৌরসভা শুরু করে যে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এত হু হু করে বাড়াই করোনা, সেই জন্য আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে দিনটা বন্ধ রাখবো। আজকে বন্ধ আছে আপনার মিষ্টির দোকান, সবজি, মাছ, এই মাংস। এবার এই বন্ধ হওয়াতেই দেখা যাচ্ছে যে যদি আজকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বন্ধের জন্য, সেই বন্ধ সিদ্ধান্ত নিয়ে আজকে আমাদের বসার বৈঠক আছে, বসে আবার সিদ্ধান্ত নেওয়া হবে কীভাবে আমরা মানে চলতে পারবো, কীভাবে চালাবো। নিশ্চয় হবে সম্ভব, 100 বার হতে হবে, কেন করোনা বিধি মেনে চলতে হবে, ব্যবসাটাও করতে হবে। সেই জন্য আমরা চেষ্টা করবো ব্যবসায় সমিতির তরফ থেকে যে প্রত্যেকটা কাস্টমার আসবে তাদেরকে স্যানিটাইজার ব্যবহার করতে বলা এবং মাস্ক ব্যবহার করতে বলা এবং দূরত্ব বজায় রাখা, এইভাবে আমাদেরকে এইভাবে করোনাটাকে নিয়ে চলতে হবে, ব্যবসাও করতে হবে। না, সব কিছু বন্ধ না, আজকে হচ্ছে আপনার মাছ, সবজি আর হচ্ছে মিষ্টির দোকান আর মাংস আর ডিম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দবার্তা।